আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুনাটুনিস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজ একটি মিষ্টির রেসিপি, কাঁচাগোল্লা। এ পর্যন্ত মিষ্টি বানাতে যে যারা ব্যর্থ হয়েছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধ ফুটে উঠলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটি দিব এবং আরেক হাত দিয়ে আমি নাড়ব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন মুহূর্তের মধ্যেই দুধ থেকে ছানাটি আলাদা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে চুলাটা অফ করে দিব। আমরা ছানাটা আলাদা হওয়ার সাথে সাথেই নামিয়ে নিব, এতে ছানা নরম থাকবে। একটি স্টেইনারের উপর সাদা কাপড় রেখে আমি ছানাটা ছেঁকে নিব। এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব, এতে করে ভিনেগারে যে টক ভাবটা থাকে তা চলে যাবে। আমি পানি শুকানোর জন্য কাপড়ের পুটলিতে ছানাটি ঝুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। দেখুন ছানাটি অনেক ঝরঝরে রয়েছে। এখন আমি হাত দিয়ে ছানাটিকে ছাড়িয়ে নিব। আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছানাটিকে এবং 2 ভাগ করে নিচ্ছি। 1 ভাগ আমি আলাদা করে রেখে দিচ্ছি এবং এই ভাগের সাথে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। চিনির সাথে ছানাটাকে ভালোভাবে মুছে নিতে হবে। ভালোভাবে আমি চিনির সাথে ছানাটাকে মুছে নিচ্ছি। দেখুন এভাবে মুছে নিতে হবে। ফ্রাই প্যানে আমি মুছে নেওয়া ছানাটা নিয়েছি এবং 2 মিনিট জাল করে নিচ্ছি। 2 মিনিট ভালোভাবে একটু জাল করে নিতে হবে, এতে চিনির পানিটা বের হয়ে যাবে এবং তা টেনেও যাবে। এখন আমি দিয়ে নিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের সাথে ছানাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটি আমি ভালোভাবে নেড়ে নিব। ছানাটা ঠিক মতো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটি পাত্রে নিয়ে নিয়েছি এবং এর সাথে যে আগের ছানাটা ছিল সেই ছানাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মুছে নিতে হবে। এটি গরম অবস্থায় করতে হবে, কুসুম গরম অবস্থায়, তাহলে ভালোভাবে মিক্সড হবে, না হলে কিন্তু ভালোভাবে মিক্স হতে চাবে না। আমি ছানাটিকে লম্বা ডো আকৃতিতে দিয়ে কেটে নিব। এখন আমি এটিকে হাত দিয়ে গোল করে নিব, মিষ্টি শেপ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি শেপ করতে হবে। দেখুন হয়ে গেছে আমার প্রথমটা। এখন আমি আরেকটা করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মিষ্টি শেপ করে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলোতে রোল করে পাউডার দুধ মেখে নেব। এভাবে প্রত্যেকটা আমি মেখে নিচ্ছি। হয়ে গেল আমার কাঁচাগোল্লা। দেখুন কত সহজে হয়ে গেল। এর থেকে সহজ কি আর কোনো মিষ্টি রেসিপি হতে পারে বলুন? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের এই অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। Thanks for watching and don't forget to subscribe.